বন্ধুরা, মমতা অভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওরে বাবা, গজাদা চলে এসছে আমাকে নিতে। এখন রেডি হওনি? না না, রেডি হইনি তো এখনো। আর তাতে রেডি হও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি রেডি হইনি। ঠিক আছে, তাতে তাতে করো। ভেতর আসো, ভেতর আসো। এই যা, তোমাদেরকে তো বলাই হলো না গজাদা কেন এসছে। গজাদা এসছে, গজাদার বাড়ির সামনে পোষ মেলা হচ্ছে, তো সেখানে আমাকে নিয়ে যাবে বলে এসছে। তো আমি ঝটপট রেডি হয়ে নি। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন আমি মেলাতে বেরোবো, মাকে দর্শন করব, আর তোমাদেরকেও আমি মাকে দর্শন করিয়ে দেব। চল বাবু, রেডি তো একদম না? আমি মাকে প্রণাম করে নিলাম। আমি জুম করছি, দেখো কি সুন্দর মায়ের মুখটা, তাই না? তোমরা সবাই প্রণাম করে নাও। আরে বা, এ হচ্ছে সেই ভিলেজ অফিসিয়াল টিভির সুজনদা। খুব সুন্দর অভিনয় করে, খুব সুন্দর অভিনয় করে, অতুলনীয়। পানের দোকান দিয়েছে, খুব সুন্দর পান বানায়, আর অভিনয়ও খুব সুন্দর করে। আর এ হচ্ছে ভজা মামা, কমেডি কিং ভজা, খুব সুন্দর কমেডি করে। বাহ, কি সুন্দর খেলনার দোকান দিয়েছে দেখো। আর এই ভজা মামার নাটক দেখতে হলে আমার টাইটেলের হ্যান্ডেল, ব্লু কালার হ্যান্ডেল ক্লিক করলেই ভিলেজ অফিসিয়াল টিভি চলে আসবে, তাহলেই দেখতে পারবে ভিলেজ অফিসিয়াল টিভির সব কি সুন্দর সুন্দর নাটক। খুব মজার নাটক, দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে কবি গান হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে। ভজা মামা নাচছে দেখো তোমরা সবাই, গানের তালে তালে কি সুন্দর। আর দেখো, মানে আমি ভাবতেই পারিনি যে আমি ঠাকুর দেখতে গিয়ে স্টেজে উঠে পড়ব, খুব জোর করছিল। কি সুন্দর নাচছে ওরা দেখো, মানে এত সুন্দর ব্যান্ডের দল হয়তো আমি কখনো দেখিনি। তো তোমাদের যদি দরকার হয় আমাকে বলবে, ঠিক আছে? আর দেখো ঢাক, ঢাকটা কি সুন্দর, আর বাঁশিটা মনে হচ্ছে বিদেশ থেকে আনিয়েছে, আর ওই যে প্যাড বাজাচ্ছে, আমি তো মানে কি বলবো, এ জন্মে ফার্স্ট দেখলাম এত সুন্দর প্যান্ট। তো তোমাদের যদি এরকম ব্যান্ড দরকার হয় কোনো অনুষ্ঠানে, তো আমাকে বলো, কমেন্ট করে বলবে। গিটারটা দেখেছো তো তোমরা, ওয়াও, আমি সব কিছুই প্রথমবার দেখছি। আর যে ওই যে কি বলবো, যাই হোক, মেলা দেখা হয়ে গেল, অনুষ্ঠান দেখা হয়ে গেল, স্টেজে উঠে গেছিলাম সেটাও মানে হয়ে গেল। তো এখন মোমো খাবো।
ফো দিচ্ছি, ঠান্ডা করছি। ওয়াও, খেতে খুব টেস্টি। তো যাই হোক, হয়ে গেছে মোমো খাওয়া আমাদের, এবার বাড়ি যাব। তো বাড়িতে চলে এলাম, এখন পুজো দেখা কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি স্টেজে উঠে যাব পুজো দেখতে গিয়ে। আমাকে খুব জোর করলো আমার যে মানে গজাদা আমাকে এত জোর করলো যে একটা গান তোমাকে করতেই হবে। তো বাই, ভালো থেকো সবাই।